দেখো বন্ধুরা, পার্ট বিতে ইংলিশে, দেখো ইংলিশের বি একদম 2022-এর এক্সক্লুসিভ কোশ্চেন পরীক্ষার হল থেকে বেরিয়েছে আমার একটি ছাত্র, এবং সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখানে কোশ্চেন কাম আনসার বুকলেট। তো তোমাদেরকে বলে দিতে চাই, পার্ট বিতে তোমাদের এমসিকিউ ছিল, তো অবশ্যই তোমাদের বলে দিতে চাই তোমরা একবার মিলিয়ে নাও যে তোমরা কটা ঠিক করেছো এবং কটা ভুল করেছো। দেখো প্রথমে যেটা ছিল, দ্য ন্যারেটার হ্যাড দ্য কম্পার্টমেন্ট, এই যে এমসিকিউটা ছিল সেই এমসিকিউটা প্রথমে সি হবে, অর্থাৎ একেরটা তোমাদের একের দাগেরটা সি হবে, রোহানা হবে। ওকে, রাইট আনসার রোহানা হবে। এবারে পরের যে ওর সাথে একটা অর্ডার ছিল, দেখো ওটা সি হবে, দ্য গার্ল ট্রেন কম্পার্টমেন্ট থ্রু দ্য ন্যারেটার টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস। তো দুয়েরটা মানে প্রত্যেকটার সাথে একটা করে অর। আব্দুল কালাম ইজ এ ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল ডাউন টু আর্থ তামিল। কালামস অ্যান্সার হল, বন্ধুরা বন্ধুরা দুয়ের দাগেরটা অবশ্যই সি হবে, দুয়ের দাগেরটা অবশ্যই সি হবে। তিনের দাগেরটা কালামস, এটা হবে কিন্তু এ, অর্থাৎ মিড 19th century। তারপর এটা চারের দাগেরটা, দ্য অ্যাবাউন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি কী হবে, বি, বি এরটা আনসার হবে। তো আশা করি দেখতে পাচ্ছ, এবার দুয়ের দাগেরগুলো কিন্তু এখানে এসে কিউ ছিল, পিএল শাস্ত্রী হবে প্রথমটা, দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটার অফ গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস। তারপরটা হচ্ছে বিকজ হি ওনলি মেট দিস, হি ওনলি মেট হিজ কমন্স। তারপরে এটা হচ্ছে, দেখো আনসার করে দিয়েছি আমরা, এবং এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আনসার কিন্তু করে দিয়েছি। এসে কিউতে তোমাদের আশা করি কমন পেয়েছো সব। পাঁচের দাগেরটা আর্নস হবে, ছয়ের দাগেরটা অ্যাট সাহারানপুর হবে, সাতের দাগেরটা টু ডু গুড টু দ্য পিপল উইথ হুম উই আর, তো এইটা হবে হচ্ছে সাতের দাগেরটা। আটের দাগেরটা দেখো, টু হারমিট ওয়াজ সোয়াইপ সিডস। তারপরেরটা দেখো, নয়ের দাগেরটা করে দিয়েছি আমরা, ঠিক আছে। এইভাবে কিন্তু পরবর্তী পর দেখিয়ে দিতে চাই, তিনের দাগের একেরটা অবশ্যই কিন্তু ই হবে, ইন হিজ সাইড, অর্থাৎ অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে দিয়েছিল, দ্য ডার্লিং বার্ডস। তার সঙ্গে যেটা ছিল সেটা মে হবে, মে মাস। দুয়েরটা ওয়ার্ম হবে, তিনেরটা সি আনট্রিমড হবে। তো চারেরটা আরেকবার দেখিয়ে দিতে চাই, চারেরটা কিন্তু অবশ্যই সি হবে। তো বুঝতে পারলে আশা করি তোমরা। এবারে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন কবিতা থেকে, ফ্রম দ্য স্টোভ, এইটা হচ্ছে প্রথম উত্তরটা হবে। হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রিফার টু, দ্য সান হবে। তিনেরটা হচ্ছে উত্তর, আল অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর সি অর রিড হিজ পোয়েমস। তো এইটা এরকম ছিল, হোয়াই হি ইজ দ্য সোলজার লাই, এটাও উত্তরটা দেখে নিলে। পাঁচের দাগের উত্তরটা এটা হবে, করে দিয়েছি। ছয়ের দাগের উত্তরটা দেখে নাও তোমরা অবশ্যই। তারপর দ্য ভ্যালি হবে, সাতের দাগেরটাও একটু বড় উত্তর, এখানে অবশ্যই তোমরা দেখে নিয়েছো। এবং আটের দাগের উত্তরটা দেখে নাও, ইন কুলিং ট্রিজ। আর নয়ের দাগেরটা সনেট হবে যেহেতু বলেছে। আর এবারে আমরা এমসিকিউতে চলে আসবো, এমসিকিউ পার্টে। প্রথম যে এমসিকিউ, সে দেখো প্রথম যে এমসিকিউ পাঁচের একের দাগের, সেটা হচ্ছে এ হবে, দ্য ওয়ে হি স্লিপস। তারপরটা দুয়ের দাগেরটা হচ্ছে অ্যান আর্কিটেক্ট, এটা হবে দুয়ের দাগেরটা। তিনের দাগেরটা লোমহোপ থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে টু গিভ আ ম্যারেজ প্রপোজাল। চারের দাগেরটা একদম এক্সক্লুসিভলি দেখে নাও, সি এরটা হবে, অর্থাৎ নাদাসিয়া, এটা কিন্তু উত্তর হবে। এবার আমি তোমাদেরকে বলতে চাই, পার্ট বিটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নিলে। দেখো পার্ট বি দেখার সাথে সাথে এবার পার্ট এতে তোমাদের কিন্তু উত্তরগুলো দেখিয়ে দিতে চাই। পার্ট এতে কিন্তু প্রথমে গ্রামারগুলো, ছ নম্বর যে গ্রামারটা রয়েছে, তারপর প্রশ্ন উত্তরও কিন্তু বিভিন্ন ছিল কিন্তু পার্ট এতে। গ্রামারগুলো কিন্তু অবশ্যই আশা করি করে এসছো তোমরা, পজিটিভ ডিগ্রি দিয়েছে। তারপরেরটা হচ্ছে তোমাদের এই যে দিয়েছে আন্ডারলাইন ওয়ার্ডটার নাউন ফর্ম দিয়েছে, রিরাইট করতে বলেছে, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, এবং তার পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এই জাতীয় গ্রামার কিন্তু দিয়েছে। তারপর আর্টিকেল প্রিপারেশন দেখে নাও, প্রথমটা অফ হবে, তারপরটা ফর হবে, তারপরটা টু, তারপরটা ইন, তারপরটা আ, তারপরটা আবার ফর, অবশ্যই তাহলে মিলিয়ে নাও তোমাদের আর্টিকেল প্রিপারেশনের সাথে। আর্টিকেল প্রিপারেশনের পর এখানে দেখো আরও কিছু দিয়েছে আর্টিকেল প্রিপারেশন, সেটা হচ্ছে প্রথমটা এ হবে, তারপরটা অন হবে, তারপরেরটা হচ্ছে আউট হবে, সরি, তারপরেরটা হচ্ছে অফ হবে, তারপরেরটা হচ্ছে এগেনস্ট হবে, তারপর ফ্রম, তারপরেরটা আপন, আন্ডার, এইটা কিন্তু অবশ্যই দেখে নাও। তারপরে হচ্ছে তোমাদের টিকমার্ক, এখানে দেখো এখানে ছিল কারেক্ট দ্য এরর, এরর এখানে এনথুজিয়াজিয়াম হবে, এই বানানটা হচ্ছে আসল রাইট বানান, ঠিক আছে। এর পাশাপাশি কিন্তু তোমাদের রিড দ্য ফলোয়িং প্যাসেজ আনসিন দিয়েছিল। আর তার আগে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, ফ্ল্যাটারিংয়ের যেটা বানানটা আসল ফ্ল্যাটারি হবে এটা, মানে ফর্মটা। আর তারপরে আনসিন দিয়েছিল, আনসিনটা আশা করি তোমরা সকলে করে এসছো। আনসিনে প্রথমে কিন্তু ট্রু, তারপরটা ফলস, তারপরটা আবার ট্রু, তারপরটা আবার ট্রু, ওকে। তারপরে এখানে করে দিয়েছি এসিকিউগুলো, আনসিনের এসিকিউ। এবং তারপরে কিন্তু তোমাদের অবশ্যই বলে দিই, রিপোর্ট পড়েছিল, রিপোর্টটা কী ক্যাম্পেইন, এডুকেট দ্য গার্ল চাইল্ড, অর্গানাইজড ইয়োর
মানে স্কুল বা এতে দিয়েছিল, বোথ স্টুডেন্ট অ্যান্ড টিচার এটা অর্গানাইজ করেছে, পার্টিসিপেন্টস করেছে, সেই কজন সেইগুলো নিয়ে একটা রিপোর্ট লেখো। মানে স্কুলেই একটা ঘটনা, মানে যেটা বলতে পারো একটা ক্যাম্পেন, ব্লাড ডোনেশন টাইপেরই ক্যাম্পেন, কিন্তু এটা এডুকেট দ্য গার্ল, একটা এডুকেট দ্য গার্ল চাইল্ড, মানে বাচ্চাদের যে মানে মেয়েদের মেয়েদের যে শিক্ষা সেটা নিয়ে, কিন্তু নারী শিক্ষা সেটা নিয়ে কিন্তু একটা ক্যাম্প হয়েছে, সেটা লিখতে হবে। প্রেসিস রাইটিংও এসেছিলো এবং আদারওয়াইজ তোমরা আশা করি বুঝে গেছো সব কিছু এবং সব কিছু করেও এসছো। ধন্যবাদ বন্ধুরা।